वंदे भारत नाम उठले सारा देशवासीर उन्मादना शेष नहीं तारी माझे एबार चले एलो वंदे साधारण। वंदे भारत मानेई आमरा जानी झाचकचके अत्याधुनिक ट्रेन जा सम्पूर्ण एसी आर चेयर कारी मूलत थाके एई ट्रेनेर मध्ये आमरा देखेछि एतदिन। एबारे वंदे भारत लंच करते चलेछे तादेर स्लीपार क्लास बा नन एसी। भारतीय रेलवेते एटी एकटी आधुनिकीकरणेर एकटी प्रभाव। यात्रीदेर सुरक्षा एबं यात्रीदेर उन्मादनाके सामने रेखेई भारतीय रेल एबार निये एलो वंदे साधारण जा सम्पूर्ण नन एसी होते चलेछे जेरकम आमरा देखे थाकि जाके पुशपुल वंदे भारतो बला चलछे। शोना जाच्छे आगामी दिने 600 बेशि एई पुशपुल वंदे भारत लंच होते चलेछे बा वंदे साधारण। इतिमध्ये एई वंदे साधारणेर ट्रायल रान शुरू हये गेछे एबं तातेओ मानुषेर उद्दीपनार शेष नेई। उन्माद उद्दीपना काके बले वंदे भारत नाम उठलेई देखा जाय। जेहेतु वंदे भारत ट्रेन एतदिन सम्पूर्ण एसी छिलो सेइजन्य तार भाड़ाओ एकटु बेशि छिलो তাই জনসাধারণের কথা মাথায় রেখে এবারে নন এসি বন্দে ভারত। আর এই নন এসি বন্দে ভারত মূলত 5টি রুটে চলতে শুরু করতে চলেছে। বন্দে সাধারণ এক্সপ্রেস আগামী দিনে 5টি রুটে নির্ধারিত করা হয়েছে। সূত্রের খবর পাটনা নিউ দিল্লি, হাওড়া নিউ দিল্লি, হায়দ্রাবাদ থেকে নিউ দিল্লি এবং মুম্বাই থেকে নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লি পাচ্ছে কিন্তু 4খানা বন্দে সাধারণ এক্সপ্রেস। তারই সাথে চলতে শুরু করছে এর্নাকুলাম থেকে গুয়াহাটি পর্যন্ত এই বন্দে সাধারণ। এতে যাত্রীদের সুবিধা হবেই বলে রেলওয়ে মনে করছে। বন্দে ভারত সম্পূর্ণ এসি ছিল, তার ভাড়াও তুলনামূলক অনেকটাই বেশি ছিল। যেহেতু বন্দে সাধারণ নন এসি হতে চলেছে তারই সাথে স্লিপার ক্লাসের মতো একাধিক সুবিধা থাকছে, তার ভাড়াটা অনেকটাই কম হবে মনে হয়েছে। তো চলুন এবারে ভেতরের ইন্টিরিয়ারটা আপনাদের দেখাই। বন্দে সাধারণের ইন্টিরিয়ার অনেকটা এলএইচবি কোচের মতো, সম্পূর্ণ স্লিপার কোচ যেরকম হয়ে থাকে সেরকমই। শুধু এখানে তফাৎ রয়েছে কিছুটা কালার ব্যবহার করা হয়েছে সিটগুলোর মধ্যে। এছাড়াও বন্দে সাধারণ এবং নর্মাল যে স্লিপার ক্লাস রয়েছে এলএইচবি ক্লাসের মধ্যে তেমন পার্থক্য দেখা যাচ্ছে না। তবে একটা আধুনিকতার ছোঁয়া বজায় রয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন যেহেতু হাওড়া স্টেশন, সেই জন্য হাওড়া প্রথমেই পাচ্ছে একটি বন্দে সাধারণ এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে হাওড়া তথা বাংলা পেতে চলেছে তার প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেস, মানে নন এসি বন্দে ভারত। এখন এটাই দেখার বিষয় যে রেলওয়ে অফিসিয়াল কবে অ্যানাউন্স করছে। অফিসিয়ালভাবে অ্যানাউন্স হলেই তবেই বন্দে সাধারণ চলতে শুরু করবে হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে।